আসসালামু আলাইকুম। সানমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের আমি পূর্বে একটি ক্লাস নিয়েছি বাংলা, বাংলা ক্লাসে আমি তোমাদেরকে একটি কবিতা পড়িয়েছি এবং শব্দার্থ বাক্য গঠন দিয়েছি। তোমরা আশা করি সব কবিতা এবং শব্দার্থ বাক্য গঠনগুলো শিখেছ বাসে। এখন তোমাদেরকে আরও কয়েকটি শব্দার্থ সহ বাক্য গঠন আমি দিচ্ছি, তোমরা সবাই খাতা পেন্সিল নাও এবং শব্দার্থ বাক্য গঠনগুলো SW খাতায় উঠিয়ে ফেলো। তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও, আমি এখন শুরু করছি। শব্দার্থ সহ বাক্য গঠন। আমরা গত ক্লাসে হাক পর্যন্ত পড়ে লিখেছি, আজকে লিখব 9 নাম্বার থেকে শুরু করো। সূর্যি, সূর্যি অর্থ সূর্য, সূর্য সূর্য পূর্ব দিকে উঠে। সূর্যি পূব দিকে উঠে, এরপরে হচ্ছে দশ, দশে হচ্ছে নাওয়া, নাওয়া তো গোসল করা, গোসল করা, নাওয়া আমার এখনো নাওয়া খাওয়া হয়নি। বাক্য গঠন হবে আমার এখন ও নাওয়া খাওয়া হয়নি। হয় হয় নি, আমার এখনো নাওয়া খাওয়া হয়নি। এরপরে 11 নাম্বার লিখো, বাদল, বাদল অর্থ বৃষ্টি, বাদল অর্থ বৃষ্টি, আষাঢ় মাসে বাদল নামে, আষাঢ় মাসে বাদল নামে। 12 নম্বরে আসো, সততা, সততা, সততত্ব কাজে ও, কাজে ও কথায় সৎ থাকা, কাজে ও কথায় সৎ থাকা। কাঠুরে, কাঠুরে সততার জন্য পুরস্কার পেল, পুরস্কার পেয়েছে। এরপরেরটা হচ্ছে দেখো, স্রোত, স্রোত অর্থ জলের ধারা, জলের ধারা, নদীর স্রোতে স ভেসে গেল,
স্রোতত্থ জলের ধারা নদীর স্রোতে সব ভেসে গেল। 14 লুভি অর্থ লুভি, লুভি অর্থ অনেক, লুভি অর্থ অনেক লোভ যার, অনেক লোভ যার। লোভী কাঠুরে লোভী কাঠুরে নিজের কোড়াল ফিরে পেল না, এরপরে হচ্ছে দুঃখ। মনের কষ্ট, মনের কষ্ট লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো, কাঁদতে লাগলো। 16 বিখ্যাত, বিখ্যাত নাম করা, টাঙ্গাইলে চমচম বিখ্যাত। 14 অনুষ্ঠান অর্থ আয়োজন বা উৎসব, উৎসব। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়, নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। সুন্দর, সুন্দর তো ভালো। গোলাপ দেখতে সুন্দর, গোলাপ দেখতে সুন্দর। 19 অঞ্চল, অঞ্চল অর্থ এলাকা, এলাকা অঞ্চল অর্থ এলাকা। এক এক অঞ্চলে, এক এক অঞ্চলে, অঞ্চলে এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। রকম পিঠার জন্য বিখ্যাত। এক এক অঞ্চল তো এলাকা, এক এক অঞ্চলে এক এক রকম পিঠার জন্য বিখ্যাত। খোসা, খোসা তো ছাল,
ছাল। খোসা উত্তর ছাল। খোসা ছাড়িয়ে কলা খাও। খোসা ছাড়িয়ে কলা খাও। আশা করি তোমরা সবাই উঠেছো SW খাতায়। আমি আবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। তোমাদের গত সপ্তাহে আমি গত ক্লাসে তোমাদেরকে আমি 8টি শব্দার্থ সহ বাক্য গঠন দিয়েছি, আর বাকি এখন এই ক্লাসে আমি বাকি 9 থেকে 20 পর্যন্ত শব্দার্থগুলো দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সূর্য অর্থ সূর্য, সূর্যি পূর্ব পূব দিকে উঠে। নাওয়া অর্থ গোসল করা। আমার এখনও নাওয়া খাওয়া হয়নি, আমার এখনও নাওয়া খাওয়া হয়নি, আমার এখনও এখনও নাওয়া খাওয়া হয়নি। বাদল, বাদল অর্থ বৃষ্টি। আষাঢ় মাসে বাদল নামে। সততার্থ কাজে ও কথা সৎ থাকা। কাঠুরে সততার জন্য পুরস্কার পেয়েছে। স্রোতার্থ জলের ধারা। নদীর স্রোতে সব ভেসে গেল। লোভী অর্থ অনেক লোভ যার। লোভী কাঠুরে নিজের কুড়াল ফিরে পেল না। দুঃখ অর্থ মনের কষ্ট। লোকটা দুঃখ পেয়ে কাঁদতে লাগলো। বিখ্যাত অর্থ নাম করা। টাঙ্গালের চমচম বিখ্যাত। অনুষ্ঠান অর্থ উৎসব। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। সুন্দর অর্থ ভালো, গোলাপ দেখতে সুন্দর। অঞ্চল অর্থ এলাকা। এক এক অঞ্চলে এক এক রকম পিঠা বিখ্যাত। খোসা অর্থ ছাল। খোসা ছাড়িয়ে কলা খাও। তোমরা এর আগে 8টা শব্দ তো যেগুলো দিয়েছি সেটা আমি তোমাদেরকে আবার মনে করে দিচ্ছি। প্রথমে দিয়েছিলাম যে কুসুম, কুসুম দিয়েছি। কুসুম অর্থ ফুল। কুসুম বাগে অনেক ফুল ফুটে। বাগ অর্থ বাগান। গোলাপ বাগে গোলাপ ফুটেছে। আলস্য অর্থ অলস। আমার ভন্টি আলস্য নয়। পাড়ি অর্থ পার। নদীর পাড়ি বেশ ঢালু। খরতর অর্থ প্রবল। নদীর স্রোত বেশ খরতর। সারা অর্থ শোরগোল। বিয়ে বাড়িতে অনেক সারা পড়ে গেল। তারপর উৎসব, উৎসব অর্থ আনন্দের অনুষ্ঠান। নববর্ষে সবাই উৎসবে মেতে উঠে। সূর্যি এখন আজকে দিলাম 9 থেকে 20 পর্যন্ত। তোমরা শব্দার্থ সহ বাক্য গঠনগুলো ভালো করে শিখে ফেলবে। যদি না পারো 5টা 5টা করেও শিখলে হবে, এবং এই সপ্তাহের মধ্যে তোমরা এই শব্দার্থ সহ বাক্য গঠনগুলো অবশ্যই অবশ্যই শিখে ফেলবে। আশা করি তোমাদেরকে যে কবিতাটি দিয়েছিলাম সেটি তোমরা শিখে ফেলেছ। আমি হব পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি আরেকটি কবিতা নিয়ে হাজির হব। কবিতাটার নাম আমাদের ছোট নদী। তোমরা বাসায় একটু পড়ো, আমি তোমাদের আগামী ক্লাসে এই আমাদের ছোট নদী তোমাদেরকে পাঠ করে শোনাবো। তোমরা সবাই অনলাইনে ক্লাসে যে ক্লাসগুলো হবে অবশ্যই তোমরা অনলাইন ক্লাসগুলো ফলো করবে, এবং পরবর্তী পরীক্ষার জন্য ওই ক্লাস অনুযায়ী তোমরা প্রিপারেশন নেবে। আশা করি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।